হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটা চিঠি টু দি হেডমাস্টারকে অ্যাবাউট ওপেনিং দি স্কুল লাইব্রেরি উইচ হ্যাজ লং বিন কেপ্ট শাট। সো লেটস স্টার্ট। আর যদি ভিডিওটা লাস্টে ভালো লাগে একটা লাইক দেবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, দ্য কোয়েশ্চেন ইজ, এই কোয়েশ্চেনটা ক্লাস নাইন টেনের রিয়ান মার্টিনের বই থেকে, বেঙ্গল বোর্ডের ইংলিশ কোয়েশ্চেন। রাইট আ লেটার টু দি হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু ওপেন দি লাইব্রেরি অফ ইউর স্কুল দ্যাট হ্যাজ লং বিন কেপ্ট শাট। ইউ মে টক অ্যাবাউট দি নেসেসিটি অফ ভিজিটিং দি লাইব্রেরি ইন ইউর লেটার। বলেছে লাইব্রেরি অনেক দিন ধরে বন্ধ রয়েছে, সেই নিয়ে হেডমাস্টারকে চিঠি, আর কিছু প্রয়োজনীয় তথ্য দিতে পারো যে লাইব্রেরিতে ভিজিট করা কেন প্রয়োজন এই নিয়ে। আনসার, প্রথমে এই লেফট সাইডে দেখো ডেট আছে, ডেট দিতে হবে। এই রাইট সাইডে ডেট আজকে লিখছি 09/07/2021, লেফট সাইডে দি হেডমাস্টার, নিচে আমার স্কুলের নাম জনাই ট্রেনিং হাই স্কুল, নিচে জনাই অ্যাড্রেস, তারপরে হুগলি কমা, পিনকোড নিচেও দিতে পারো, আমি এখানে পাশে দিয়েছি 712-304। সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর ওপেনিং স্কুল লাইব্রেরি রেগুলারলি, যাতে রেগুলারলি স্কুল লাইব্রেরিটা খোলে। ফার্স্টে স্যার কমা তার নিচ থেকে উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট ইউ, শ্রদ্ধা নিয়ে আমি আপনাকে বলতে চাইছি দ্যাট মাইসেল সুবীর কুমার কর্মকার, আ ক্লাস নাইন স্টুডেন্ট অফ ইয়ার্স ক্লাস, আই কেম ফ্রম আ ভেরি পুয়ার ফ্যামিলি, আমি আসছি একটা খুবই পুয়ার ফ্যামিলি থেকে, বিলং করছি। আই অলওয়েজ টেক হেল্প অফ ফ্রেন্ডস বুকস অ্যান্ড লাইব্রেরি বুকস ফর স্টাডিং, আমি সবসময় বন্ধুর বই এবং লাইব্রেরি বইয়ের হেল্প নিই আমার পড়াশোনার জন্য, অ্যাজ মাই ফ্যামিলি ইজ নট ইকোনমিক্যালি প্রসপেরাস, কেননা আমার ফ্যামিলি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয়। টু প্রোভাইড মি অল দি রেফারেন্স বুকস আই নিড, যেই রেফারেন্স বইগুলো আমার প্রয়োজন। বাট আনফর্চুনেটলি দ্য স্কুল লাইব্রেরি, কিন্তু দুঃখের বিষয় হলো দুর্ভাগ্যবশত স্কুল লাইব্রেরিটি হ্যাজ লং বিন শাট, অনেক দিন ধরে বন্ধ হয়ে রয়েছে। দ্যাট দি স্টুডেন্টস লাইক মি, যে আমার মতন স্টুডেন্টস আর ফেসিং মেনি প্রবলেমস ফর দিস, আর এর জন্য আমার মতন স্টুডেন্ট অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ফার্দার আরও বলতে গেলে এটা নেক্সট প্যারায়, ভিজিটিং দি লাইব্রেরিতে ভিজিট করা বা পরিদর্শন করা ইজ আ ভেরি গুড হ্যাবিট ফর আ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের জন্য খুবই একটা ভালো অভ্যেস। ইট ইনক্রিজেস, এখানে একটা এস হবে, দেয়ার নলেজ, হ্যাঁ, তা এটা তাদের নলেজকে, জ্ঞানকে আরও সমৃদ্ধ করে বা বাড়ায়, ইন মেনি সাবজেক্টস, অনেক বিষয়ে। ইট ইজ দি পাওয়ার হাউস অফ নলেজ, এটা হচ্ছে জ্ঞানের একটা শক্তিঘর। অ্যান্ড বেস্ট প্লেস টু পাস দি লেজিয়ার, এটা হচ্ছে LEISURE, মানে অবসর সময়, লেজার আওয়ার, হ্যাঁ, এটা হচ্ছে লেজার আওয়ার বা অবসর সময় কাটানোর একটা সবথেকে ভালো জায়গা। হেয়ার উই ক্যান ওনলি গেট কানেক্টেড, এখানেই শুধুমাত্র আমরা সংস্পর্শে আসতে পারি, কাদের সাথে, উইথ দি ফেমাস পার্সনস অফ হিস্ট্রি সায়েন্স অ্যান্ড লিটারেচার অফ দি ওয়ার্ল্ড, এই পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানের এবং সাহিত্যের যত সমস্ত বিখ্যাত মানুষদের সংস্পর্শে আমরা আসতে পারি। লাস্ট প্যারায় ইন কনক্লুশন আমরা বলতে পারি, দেয়ার ফোর, এই জন্য, ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এটা আমার খুবই বিনয় একটা রিকোয়েস্ট টু ইউ, আপনার কাছে, প্লিজ লুক ইন টু দি ম্যাটার, আপনি এই বিষয়টা একটু দেখুন, অ্যান্ড টেক দি নেসেসারি স্টেপ, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন টু ওপেন দ্য স্কুল লাইব্রেরি, এই স্কুল লাইব্রেরিটা যাতে খোলা যায়। থ্যাংক ইউ, ইউরস ফেইথফুলি, তারপরে নিজের নাম আর ক্লাস, তারপরে রোল, হ্যাঁ, সেকশান থাকলে সেকশান অবশ্যই দিয়ে দেবে, এইভাবে শেষ করবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। টেক কেয়ার।